নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো নতুন মাংসের রেসিপি, তারিওয়ালি চিকেন। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি একটা বাটিতে শুকনো মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো। এইবারে সবগুলো একসাথে মিক্স করে আমি অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, একটু মশলাগুলো যাতে ফুলে যায়। দেখো আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেশার কুকার গরম করে নিচ্ছি। প্রেশার কুকারে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন জিরে, 2টো তেজপাতা, এখানে জায়ফল, জায়ত্রী, ছোটো এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে এটা থেকে ভালো ফোড়ন আসা অবধি আমরা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন। আমি এখানে রসুনগুলো এরকম শুধু ছালিয়ে দিয়ে দিয়েছি, পেস্ট করিনি। রসুনটা হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি। রসুনটা কিন্তু একদম ভাজা ভাজা করবো না, শুধু একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে এরকম করে একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি এখানে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেবো, একদম কিন্তু পেঁয়াজটা এখানে ভাজবো না। জাস্ট কালারটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে আমাদের এখানে, পেঁয়াজটা দেখো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আমি এখানে 1 বড় চামচ 1 চামচ মতন আদা গ্রেট করে রেখেছিলাম, আদা কিন্তু আমি পেস্ট করিনি। তোমরা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারো। এইবারে মশলা কষানো হয়ে গেলে পরে আমি যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর আছে, আর এইটা যে কোনো ধরনের তুমি মাংস ছাড়াও অন্য কিছু রেসিপিতেও তুমি এই মশলাটা দিতে পারো। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো, ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1/2 চামচ মতন নুন দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে রেখেছি। আমি মশলাটা কষিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, আবার খুলে আবার একবার নাড়িয়ে নিচ্ছি, নাড়লে নিচে মশলাটা পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। এইভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আমাদের, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2টো সিটি আসা অবধি অপেক্ষা করব। 2টো সিটি দিয়ে নিয়েছি আমি এখানে। দেখো আমাদের কিন্তু মশলাটা একদম গলে গেছে। এই রান্নায় কিন্তু কোনো মশলা আমি বেটে দিইনি, কোনো বাটাবাটি ঝামেলাই নেই, প্লেন। তাড়াতাড়ির সময় কিন্তু এভাবে রান্নাটা করে নিলে তোমাদের খুব সুবিধা হবে। দিয়ে দিলাম চিকেন মশলা। আমি এখানে চিকেন মশলা 1 চামচে 1 চামচ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতের মধ্যে গুঁড়ো করে আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম, এর জন্যে এর মাংসের গন্ধটাই কিন্তু খুব সুন্দর আসে। এবারও আমি 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে বলো। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিট ঢাকা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা থেকে আমাদের তেল ছেড়ে গেছে কিন্তু, আর মাংসটা কিন্তু রঙটাও খুব সুন্দর এসেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 গ্লাস মতন জল। তোমরা এখানে গ্রেভিটা যেমন রাখবে সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দিও। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গরম মশলা। দিয়ে এবার আমি 1টা সিটি দিয়ে গ্যাসটা প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। দেখো রঙটা
দুর্দান্ত রং এসেছে। গুঁড়ো মশলাগুলো জলে গুলে রাখার ফলে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে মাংসের। দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। মাংসটা আমার এখানেই হয়ে গেছে, কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবারে আর কিছু করার নেই, পরিবেশন করে আমি তোমাকে দেখাচ্ছি। কি আজকের রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও আর আমার পাশে থাকো।